রাত্রের বেলা চন্দ্র দিন লাইটের আলো দেয়, দিনের বেলা সূর্য পাওয়ার লাইটের আলো দেয়। বাজান কেউ যদি দিন লাইট আর পাওয়ার লাইট দিনে লাইটে ঘরে ব্যবহার করে, মাস শেষে একটা বিল আসে কিনা? তিন মাস যদি বিল না দেন লাইন কেটে দিব। আজকে 70 বছর হল, এই মালিকের আবাদত করলেন না, আমার আল্লাহ যেমন মায়ার একটা বিল লাইন কাটে না। আল্লাহ বলেন ভাবনা রে বানাইছি আমি, ধরবো আমি, সুযোগ দিলাম, সুযোগ দিলাম। 70 বছর হয়ে গেছে, 70 বছরেও যদি তোমার নিজের ভুল নিজে ধরে এমন একটা মাহফিলে বসে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ 70 বছরের গুনাহ মাফ করে দিব। গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? শুধু আছে বলেই শেষ না, এই কোরআনের মধ্যে বলেছেন কুল্লিয়া আল্লাহ বলতেছেন, নবীকে উদ্দেশ্য করে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই, এই গুনাহ লইয়া তারা কি আমারে ভয় পাইতেছে? ও নবী আপনি বলে দেন, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, এই গুনাহগার বান্দাগুলো যেন এই গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশাই থাকে তাহলে আমি আল্লাহ কত দয়াবান, আমি নিশ্চয়ই আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ জমায়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, এমন এক দয়া মায়াদারী খোদা আমি সব গুনাহ মাফ করে দেব। বলবেন হুজুর গুনাহ করি আমরা নবীর সাথে মাফের ফয়সালা, তার কারণ, তার কারণ হলো আমার নবীজি মানায় বাবা নাই গো। আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ হেরারে আমার নবী আমার হুজরাই যেদিন ঘুমাইতো, যেদিন আমার হুজরাই ঘুমাইতো বিছানা করে দিতাম, আমার নবী ঘুমাইতো, অল্প সময় ঘুমাইয়া বাকি সময় বসে বসে কান্দত। জিজ্ঞেস করতাম, হুজুর কোন ব্যথায় কান্দেন গো নবী? আমার নবী জবাব দিত, আয়েশা রে আমার গুনাহগার উম্মতের ব্যথায় আমি কান্দি। এরে ভাবার ভাইয়েরা, সেই নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন যেদিন আজরাইল নবীজির কাছে, আজরাইলকে আমার আল্লাহ পাঠাবেন, আমার আল্লাহ বলে দিলেন আজরাইল রে বন্ধুর ঘরে যাবি। কোরআনে বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বন্ধুর ঘরে যাবি, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু একটা কথা বলে দেই, বন্ধুর অনুমতি ছাড়া ঘরের ভিতরে যাইও না। দরজায় দাঁড়ায় আজরাইল ডাকতেছে, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, হেরে আজরাইল বসো, একটু অপেক্ষা করো, আমার ভাই জিব্রাইল আসো, আমার উন্মতের খবর ফাইসালা না করে আমি নবী যাইতে রাজি না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল যারে আমার বন্ধুর কাছে যা। জিব্রাইল এসে ডাকছে, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন, আমি এসেছি। হুজুর কাঁদবেন না, বিদায় হয়ে যান, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, কাঁদবেন না, চলুন চলুন। আজরাইল এসেছে, আমার নবী ডাকে, এরে জিব্রাইল আমি যদি চলে যাই আমার এতিম উম্মতের কে দেখবে? এরে জিব্রাইল দুনিয়ায় দেখেছি মুরগি বাচ্চা লইয়া ঘোরাফেরা করে,
অসুস্থ হয়ে অনেক মুরগি বাচ্চা ফালাইয়া মারা যায়, বাচ্চা ফালাইয়া মারা যায়। বাজার অনেক সময় বাচ্চা ফালাইয়া মানুষের মা মারা যায়। গত রাত্রের মাহফিলে একটা ছোট্ট বাচ্চা লইয়া একটা বাবা আইসা কান্দতেছে দোয়ার আগে, হুজুর দোয়া করবেন এই বাচ্চাটা ফালাইয়া গতকালকে তার মা মারা গেছে। আমি বলছি আল্লাহ এমন বাচ্চা বেলায় আর কাজ করো না, কারো কোন মা বাবার দুনিয়া থেকে নিও না, এই বাচ্চারা কারে মা হইয়া থাকবো। বাচ্চাটা এত কান্নাই ভেঙ্গে পড়লো, যারা দেখলো সবাই কাঁদতে শুরু করেছে। মুরগি মরে গেছে, বাচ্চাগুলো দেখবেন সারাদিন টেউ টেউ করে ঘুরে, টেউ টেউ এটা তাদের বাসা, এটাই বলে ও মানুষ তোমরা কি জানো আমার মা কোথায়, মারে দেখি না, সারাটা দিন ঘুরলাম মারে পাইলাম না। সন্ধ্যার সময় ওই মুরগির মালিকের ঘরের দুয়ারে যাইয়া জড়ো হয়, জড়ো হইয়া মালিকরে জিজ্ঞেস করে, এরে মালিক সারাটা দিন মা মা ডাকলাম মারে দেখলাম না, রে মালিক বল আমরার মা কই, প্রত্যেক দিন রাত্রের বেলা মা পাখার নিচে ঘুমাইছি, আজকে রাত্রে কার পাখার নিচে ঘুমাইব। আমার নবী কান্দে, জিব্রাইল আমি নবী চলে গেলে রে আমার রহমত বানাই আমার আল্লাহ পাঠাইছে, খুন রহমতের ছায়ার নিচে আমার উম্মতের থাকবো। আমার আল্লাহ বলেন, জিব্রাইল বন্ধুরে জানাইয়া ধাও, বন্ধু চলে আসলে বন্ধুর বিয়োগান্তে বন্ধুর অনুপস্থিতিতে আমি আল্লাহ বন্ধুর উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম, বন্ধুর উম্মতের পাশে পাশে থাকবো। এই কোরআনের মধ্যে আছে কত পাশে থাকবে, আমার আল্লাহ ঘোষণা করেছে ওনার দোয়া করাবো ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ। একবার বলুন আলহামদুলিল্লাহ। লম্বা কথা না, শুরু করে বলছি, সান্ত্বনা দিলেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ, সান্ত্বনা দিলেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ, অবশেষে সান্ত্বনা পাইয়া শুকর আদায় করলেন, অনুমতি দিলেন, আজরাইল সামনে এসে বসলেন, নবীজির বুকের উপর হাত দিলেন, হাত দিয়ে বসলে আমার নবী কান্দে, আজরাইল রে আমি না হইলে তুমি হইতে না, আমার বুকে এত চাপা কেন দিতেছো, আমি তো ব্যথা পাইতেছি, আমার হাড় গোড়া হইয়া যাইতেছে। আজরাইল বলেন, হুজুর আল্লাহর কসম আমি আপনারে চাপ দেই নাই, হাতটা শুধু আপনার উপরে রেখেছি, আমি কোনো চাপ দেই নাই। চাপ দেও নাই তারপরেও ব্যথা পাই, আর আমার ঘুমাগার উম্মতের না জানি কত ব্যথা দাও রে আজরাইল, চাপ যদি না দাও ব্যথা যদি না দাও তারপরও আমি যেই ব্যথা পাইতেছি আমার উম্মতে জানি কত ব্যথা পায়। রে আজরাইল আজ এই মুহূর্তে তোমার কাছে আমার একটা দাবি, রে আজরাইল আমার এই মুহূর্ত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগারে তিন উম্মতের জান খান্দান করার ব্যথা কষ্ট যা হবে রে সবগুলো ব্যথা কষ্ট আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো কাঁদবেন না, এত কান্না কোন নবী রাসূলকে কাঁদতে দেখি না, এত মায়া উম্মতের জন্য নবী কাঁদবেন না, আল্লাহর হাবিব কাঁদবেন না। আমি আজরাইল জিব্রাইলকে সাক্ষী বানাইয়া কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মত যারা হবে, আপনার উম্মতের রুহু এমন সুন্দর করে বাহির করব, নবীজি গো মা যেমন বাচ্চা কোলে লইয়া, মা যেমন বাচ্চা কোলে লইয়া সন্তানের মারা যায় আস্তে আস্তে দুধ খায় আর বাচ্চা ঘুমিয়ে যায়, মা দরদি বাচ্চা ঘুমিয়ে গেলে বাচ্চার মা বিছানায় শুয়াইয়া মার স্তন বাচ্চার মুখ থেকে আস্তে করে বাহির করে নিয়ে আসে, বাচ্চা ঘুমিয়ে থাকে, বাচ্চা খবর পায় না। হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি আপনার সামনে জিব্রাইল সাক্ষী বানাইয়া বলে গেলাম,
আপনার উম্মত যারা হবে গো, আপনার আদর্শ আপনার তরিকা আপনার উম্মত আপনার সুন্নাহ মোতাবেক কোরআন মোতাবেক যারা চলবে গো নবী, আমি আজরাইল তাদের রুহু এইভাবে ভারী করব, মা যেমন বাচ্চা কোলে নেয় আমি কোলে নেব, কোলে নিয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়াইয়া জমিনে শুয়াইয়া রুহুটা বের করে নিব। আল্লাহর কসম গো নবী, আপনার উম্মতের খবর পাবে না। সেই নবীর উম্মত হইয়া কোরআন সুন্নাহ লইয়া কবর যাইবে, বলুন আপনারা রাজি আছেন কিনা? কবর যে চাউল লাগবো তাতে কারো কোনো আপত্তি আছে? মহিলা দেখেন না, মহিলা দেখেন ছেলেমেয়ে না থাকলেও আশপুরুষীরা ব্যবহারিস মানুষও যদি মরে পরিচয় নাই, হ্যাঁ লাশটা কি উপরে থাকে? মানুষের পয়সা উড়াইয়া হইলেও লাশ দাফন করে, মহিলা দেখেন বেশিক্ষণ লাগবে না আপনাদের নিচে গিয়ে কবরে, সিস্টেম হয়ে গেছে কবরে যাওয়ার জন্য। তাই কবরে যাবেন খিনিয়া আল্লাহ পরামর্শ দিছে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, মানুষ আর জিন দুইটা জাতি বানাইছি একটা কাজের লেগে, সেটা কাজটা কি? তারা আমার এবাদত করবে। বলবেন হুজুর এবাদত মানে আমরা জমিনে যাওন লাগে, দোকানদারি করি, অফিসে চাকরি করি, অফিসে যাওন লাগে, মানে এবাদত কোন সময় করুক, সময় তো কবর পাই না। আজান আপনি ফজরের নামাজ পড়ে দোকান খুলছেন, জোহরের আজান দিছে আপনি জোহরের নামাজে গেছেন, আরেকটা লোক ফজর নামাজ পড়া মসজিদে বাইরে খালি নাস্তাটা খাইছে, খায়া জোহর পর্যন্ত মসজিদে নামাজই পড়ছে, এই লোকটা ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ পড়া যেই নেকি পাইছে। আপনি ফজর পড়া দোকান খুলবেন, জোহরের আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে যাবেন, ওই নামাজির চাইতে আপনার দোকানদারিতে নেকি অনেক বেশি পেয়ে যাবেন। ফজরের নামাজ পড়ে গোসল করে নাস্তা পানি খেয়ে অফিসে যাবেন, অফিসের ডিউটি শেষ জোহরের সময় হয়ে গেছে নামাজে যাবেন, আপনার এই অফিসের টাইম নামাজের সমতুল্য নাকি আল্লাহ দান করে দিবে। গৃহস্থী করে ফজর করে জমিতে যাবেন, জোহরের আজান দিলে খেতে আইলেই নামাজ শুরু করে দিবেন। আল্লাহ বলেন তোমরা এমন এক নবীর উম্মত যেই নবী দুনিয়ায় কদম মোবারক রাখার সাথে সাথে আমি আল্লাহ সমস্ত পৃথিবীকে নামাজের বিছানার মতো পবিত্র ঘোষণা করে দিয়েছি। খেতে আইলেই নামাজের বিছানা, নামাজ শুরু করে দেন। আরো আপনার জন্য বাস্তব কিছু সাক্ষী আপনার হয়ে গেল, যে গাছের উপর যে বনের উপর নামাজ পড়ছেন আল্লাহকে সেজদা দিয়ে বলেছেন সুবহান রব্বিয়াল আলা, আল্লাহরে রব কিয়া পবিত্রতা ঘোষণা করছেন, আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন। এই জমিনের মাটি এই জমিনের ঘাস পর্যন্ত হাসরের কোর্টে আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। এটার পরে আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, সহজ ওয়াজ আল্লাহ নিজে বলছে, এই কোরআনের মধ্যে আছে ফাদখুলি ফি ইবাদি, যারা আমার ইবাদতে ঢুকবে আল্লাহ বলতেছেন আমি তাদের জান্নাতে ঢুকাবো। জান্নাতের চিন্তা আপনার করতে হবে না, তো আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া আপনারা বাইচ্ছা বাইচ্ছা জান্নাতে নিবে। আমার নবীরে প্রশ্ন করেছেন, এটা আমার শেষ কথা আমি দোয়া করবো, আমার নবীরে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত কম বেশি আছেন? রাসূল বলেন হ্যাঁ, হাসুরের মাঠে সকল নবী রাসূলের উম্মত উপস্থিত থাকবেন? রাসূল বলেন হ্যাঁ। নবী গো এত মানুষের মধ্য থেকে আপনার উম্মত আপনি কিভাবে পয়সা পয়সা দিবেন, কিভাবে বাই করবেন? নবী গো এটা আপনার কষ্ট হবে না? রাসূল বলেন না সাহাবী শুনো, আমার নবী এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন নবীজি, আল্লাহ নিজেও কোরআনে এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, শোনো একটা ময়দানে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়া তার মধ্য থেকে 100 ঘোড়া
কপালটা সাদা, হাত পাও বলি চাইতে পাও সাদা। এই গোড়াগুলো 1000 গোড়ার থেকে 100 গোড়া পয়সা আনতে আমার কি কষ্ট হবে? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দেহাই দেব শান্ত ফেললা। রাসূল বলেন, আমার উম্মত হবে হাশরের মাঠে শান্ত ফেললা। যারা নামাজের টাইমে পানি দিয়ে উজু করে নামাজ পড়েছে, যত জায়গায় উজুর পানি লাগছে তত জায়গা নূরে চমকাইতে থাকছে। আর আমি নবী এই নূরওয়ালা ব্যক্তিগুলো দেখে দেখে জান্নাতে ঢুকাবো। সে নবী, সে আল্লাহ আমাদের পক্ষে সাথে দিয়েছেন কোরআন, আমাদের পক্ষে দিয়েছেন নবীর সুন্নাহ, আমাদের পক্ষে। একটা সুন্নত যদি এই ফেতনার যুগে, আখিরি যুগে, শেষ যুগে কেউ মহব্বতে আমল করেন, বাজান ভাত খাওয়ার সময় টেবিলে না খাইয়া দস্তরখানা বিছাইয়া বা সন্ধ্যা রাইখা ভাত খাইলেন, দস্তরখানা নবীর সুন্নত। এখন ঘরে ঘরে ডাইনিং টেবিল চলছে, দস্তরখানার পরিবেশ নাই। আপনি যদি ডাইনিং টেবিলের পাশে একটা দস্তরখানা বিছাইয়া আপনি খাবারটা খাইলেন, আপনার দেখা দেখি এই মৃত সুন্নতটা জিন্দা হইতে শুরু করলো। আরেক ভাইকে বুঝাইলেন, আরেক ভাইকে একটা কাপড় কম দামি কাপড় কিনে দিলেন, ভাই এই দস্তরখানা বিছায়া খাইও, নবীর সুন্নত। নবী বড় কষ্ট করেছে আমাদের জন্য, সাদা জামা লাল বানাইছে, এই জামা আল্লাহর কোর্টে জমা রাখছে, এই জামার বিনিময়ে আল্লাহর কাছে উম্মতের নাজাতের দাবি করবে। সেই নবীর একটা সুন্নত মহব্বতে আমল কইরো। রাসূল বলেছেন, এই একটা সুন্নত, এই একটা সুন্নত ফেতনার যুগে মৃত সুন্নতটাকে যে জীবিত করে সমাজে প্রকাশ করলো, সমাজের মানুষের কাছে বিলি করে দিল, তাকে 100 কলা কাটা শহীদের সওয়াব আল্লাহ হাশরের দিন তাকে দান করবে। একটা দস্তরখানা, আজকের ওয়াজে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দিয়ে দিতে চাই, একটা কম দামি কাপড় দিয়ে একটা ছোট্ট দস্তরখানা বানাইতে কি আপনাদের কষ্ট হবে? আল্লাহ আপনাদের এই দস্তরখানার আমলে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বাজান হালাল খাবেন, নামাজ পড়বেন, আল্লাহরে ডাকবেন, যা চাবেন তাই পাবেন। খাবারে যদি ভেজাল হয় বাজার নামাজ পড়ে লাভ হবে না, ডাকলে আমার আল্লাহ শুনবে না। হালাল খাবেন, নামাজ পড়বেন, আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে, যা চাবেন তাই পাবেন। প্রমাণ করে দেখুন, আল্লাহ আমাদের বুঝতে সকলে বলুন আমিন। বলুন, চেয়ারম্যান মহোদয় বলেছেন ডাক্তার সাহেবের কথা, ডাক্তার সাহেব কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এই ভালো কাজের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের ইবাদত করার তৌফিক দে এক মৃত্যুর আগে, আর ইবাদত নিয়ে কবরে গেলে জান্নাত দিবে সেই ইবাদত আমাদেরকে করার তৌফিক দে, সকলে বলুন আমিন। বাজান আসুন আমরা দোয়া করব। আজকে আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের পক্ষে সুন্নার পক্ষে কবুল করো। কারো গিরা গাঁটা বদনাম আমরা যেন না করি। আমরা বদনামের লেগে মানুষের গিরা গাঁটার লেগে আমরা বাঙালি ফার্স্ট, সার দোকানে বৈতাল্যে ভাবজন, সারা দেশের মানুষের দুষ ত্রুটি হয়ে লেগেছে, নিজের দুষ কইতে আমরা রাজি না। ইসলাম বলছে নিজের, ইসলাম বলছে নিজের দুষ দেখো, তোমার আরেক ভাইয়ের গুণগুলি দেখো, নিজের দোষ তালাশ করো, আরেক ভাইয়ের গুণগুলি নিয়ে আসো, আরেক ভাইয়ের দোষ ত্রুটি কইও না, নিজের দোষ দেখো ইসলাম বলছে। আর যদি কোনো ভাই তোমার জানা মতে দোষ করে, ইসলাম বলছে তুমি ডাক্তার তাকে নিয়ে চুপচাপ বুঝিয়ে দাও, মানুষের সামনে লজ্জা দিও না। ইসলাম বলছে আমরা সেই ইসলামের ব্যক্তিত্ব, সেই ইসলামের মধ্যে থাকার তৌফিক দে, সকলে বলো না আমি।